মাহবুব ইসলাম শাকিল আপনি লিখেছেন, ই সিগারেট খাওয়া কি জায়েজ আছে? এতে সিগারেটের ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে, এটা নিকোটিন মুক্ত এবং আগুন দিয়ে জ্বালাতে হয় না, এতে তামাকের কোনো উপাদান নেই। মাহবুব ইসলাম শাকিল, ই সিগারেট যেটি বেশ আগে থেকে চীনে সম্ভবত প্রথম বের হয়েছে, চীন থেকে এখন অনেক দেশে এটি পাওয়া যায়, তো ই সিগারেট সম্পর্কে সমকালীন ওলামায়ে কেরাম কি ভাবছেন সেটা নিয়ে আমাদের ঘাটার সুযোগ হয়েছিল। এক্ষেত্রে শেখ মোহাম্মদ সোহেল আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউ এতে একটি ফতোয়া 2013 সালে সম্ভবত প্রকাশিত হয়েছে, আর ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া কাতার ভিত্তিক ফতোয়া বিশ্ববিখ্যাত ওয়েবসাইট, তারা একটা ফতোয়া বরং দুটি ফতোয়া তারা প্রকাশ করেছেন, এসবগুলো আমার দেখার সুযোগ হয়েছে। সবগুলোকে সামনে রাখার পর এবং ই সিগারেট সম্পর্কে একটু ঘাঁটাঘাঁটি করে আমার যেটুকু এক্সপার্টদের কাছ থেকে জানার সুযোগ হয়েছে সেটাকে সামনে রেখে আমি বলতে পারি যে ই সিগারেট নিয়ে ওলামায়ে কেরামের প্রথম ফতোয়া ছিল যে এটি নিকোটিন আছে এবং এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই হিসাবে এটি অন্য সাধারণ সিগারেটের মতো এটার বিধান এবং এটি নাজায়েজ এবং হারাম। এবং একই ফতোয়া আপনার শেখ মোহাম্মদ সোহেল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ দিয়েছেন ইসলাম কিউতে এবং ইসলাম ওয়েবের মার্কাজুল ফতোয়াতেও আপনার মুফতিগণ ফতোয়া দিয়েছেন যে নাজায়েজ এবং গুনাহ। তবে নিকোটিন মুক্ত এবং যে ধূমপানের যে ক্ষতিকর দিক আছে সেগুলো মুক্ত যদি হয় এবং সেটা যদি নিশ্চিত হয়, যেহেতু আপনার কি বলে টেকনোলজি এটা রীতিমতো আপডেট হতে থাকে, যদি নিকোটিন মুক্ত হয় এবং আপনার ক্ষতিকর উপাদান মুক্ত হয় তাহলে সেটাকে ইসলামের মুফতিগণ জায়েজ বলেছেন যে এটা মুবাহ হতে পারে যদি ক্ষতিকর সকল কিছু থেকে আপনার মুক্ত হয়, শুধুমাত্র ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে জাস্ট এটুকু, এখানে নিকোটিনও নাই, ক্ষতিকর কোনো কিছু নাই এবং আগুন দিয়ে জ্বালাতেও হয় না, সব মিলিয়ে এটাকে তারা মুবাহ বলেছেন যদি ওই পর্যায়ে থাকে। শুধু ধোঁয়া এটা কোনো খাদ্য বা পানীয় হতে পারে কিনা এটা নিয়ে একটা আলোচনা আছে, যেহেতু আমরা জানি জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে তার মধ্যে থেকে একটি হলো ধোঁয়া, আর যেটা আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন সেটি দুনিয়াতে মানুষের উপভোগের জিনিস অন্তত হতে পারে না, ধরুন উপভোগ বলতে আপনার আগুন এটা উপভোগের কোনো জিনিস হতে পারে না, তারপরে ধোঁয়া এটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন, অতএব দুনিয়াতে এগুলো দিয়ে কেউ কাউকে শাস্তি দেওয়াও নিষেধ, সেই হিসেবে অনেক ওলামায়ে কেরাম সেগুলোকে ব্যবহার করতে নিষেধ করেন এবং সেটি একটা ভিন্ন গ্রাউন্ড এবং ভিন্ন একটা চিন্তা থেকে। বাট আমরা যদি ই সিগারেটের কে অন্য সাধারণ ধূমপান যে সিগারেট আছে বা আপনার মানে আপনার ধূমপানের যে আইটেম আছে সেগুলোর সাথে তুলনা করি, তখন যদি এটা নিকোটিন মুক্ত এবং ক্ষতিকর বিষয়গুলো থেকে মুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ সিগারেটকে যে কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখানে সেটি আর থাকছে না, যার কারণে খোলাসা কথায় এটি মুবাহের পর্যায়ে থাকছে যদি নিকোটিন ইত্যাদি ক্ষতিকর উপাদান সব কিছু থেকে মুক্ত হয়। আল্লাহ আলম বিজালিক। এরপরের প্রশ্ন হল, মহিলারা গ্রুপ বেঁধে কেউ যদি কোনো দেশে ইসলাম প্রচার করার জন্য সেই দেশের নাগরিকত্ব চায় এবং নাগরিকত্ব পাওয়ার জন্য সেই দেশের জন্য কোনো বিধর্মী মেয়েকে শুধুমাত্র কাগজে কলমে ওই মেয়েকে ধর্মীয় রীতি যেমন কন্ট্রাক্ট ম্যারেজ করে, যেমন খ্রিস্টান মেয়েকে ধর্মীয় রীতি অনুযায়ী শুধুমাত্র কাগজে কলম বিয়ে করলো এবং পরবর্তীতে নাগরিকত্ব পাওয়ার পর তাকে রিভিউ দিল, তাহলে তাই জায়েজ হবে? আসলে আমরা কেন এ কাজগুলো করব সেটা হলো প্রথম প্রশ্ন। আমি কোন একটা উন্নত দেশে বসবাস করার জন্য সুবিধা নিতে চাই, এই সুবিধা নেওয়ার জন্য শুধুমাত্র আমি একটা উসিলা বের করলাম যে আমি দাওয়াত দিতে চাই, সেটার জন্য আমি এই ছল ছাতুরি করলাম, এতগুলো জিনিস করা একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে সমীচীন হতে পারে না। ধোকা, প্রতারণা এবং এ জাতীয় কাজ করে আপনাকে ইসলাম প্রচারের কাজ কেউ করতে বলেনি, ইসলাম প্রচারের কাজের জন্য আপনি স্বাভাবিকভাবে চেষ্টা করবেন, সেটা যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় সেক্ষেত্রে আপনি মিথ্যা বলছেন, প্রতারণা করছেন, আপনার ভিতরে একটা বাহিরে একটা, কাগজে একটা বাস্তবে আরেকটা, সেটি করছেন। আবার যাদেরকে বিয়ে করছেন আহলে কিতাব বলে, তারা আদৌ আহলে কিতাব কি না, তাদের অবস্থা কী, তাদের বর্তমান সময়ের এদের এই নানান চিন্তাধারার কারণে তাদেরকে ওলামায়ে কেরাম তাদের বিয়ে করাটাকে জায়েজ বলেন কি না, মনে করেন কি না, এই বিষয়গুলো আমাদের যথেষ্ট পরিমাণ দেখবার সুযোগ আছে এবং সেগুলো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারবো।